আমার মা এখনো জীবিত আছে, যার বয়স 92 বছর। অনেক কাকুতি মিনতি করেছি, ভ্যাকসিন পাইনি। আমার মা শ্মশানে গেলে সেই ভ্যাকসিনটা দেওয়া হবে কিনা? এই সমস্ত অভিযোগগুলি নিয়ে বিজেপি নেতৃত্বরা আজ 16 জুলাই শুক্রবার সকাল 10টায় রামজীবনপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করে। নমস্কার, এই মুহূর্তে আপনারা ডেপুটেশন জমা করে রামজীবনপুর সাথে মমতা সরকার। ভ্যাকসিন কেলেঙ্কারির অভিযোগ তুলে রামজীবনপুর পৌরসভার সামনে বিক্ষোভ বিজেপির। ভুয়ো ভ্যাকসিনের প্রতিবাদে আজ সকালে রামজীবনপুর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি। উপস্থিত ছিলেন রামজীবনপুর পৌরমণ্ডল সভাপতি, সম্পাদক, চন্দ্রকোনা বিধানসভা সাংগঠনিক প্রধান সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা। এই বিক্ষোভ কর্মসূচিতে অভিযোগ করা হয় যে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় ভুয়ো ভ্যাকসিন প্রদান করা হচ্ছে, বিজেপি কর্মীদের টিকা দেওয়া হচ্ছে না, বরং শাসক দলের নিকট আত্মীয় স্বজনদের আগে টিকা প্রদান করা হচ্ছে। এছাড়াও ইয়াসঝড়ের ক্ষতিপূরণের তালিকা প্রকাশের দাবি জানানো হয় এই বিক্ষোভে। আপনারা জানেন বর্তমানে এই যে মারণ রোগ করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের যে প্রতিষেধক এসেছে সেটা নিয়েও জটচুরি আরম্ভ হয়ে গেছে। আপনারা দেখে থাকবেন, শুনে থাকবেন, বিগত বিধানসভা নির্বাচনের আগে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন এসেছিলেন প্রচারের জন্য, স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন, অমিত শাহজি এসেছিলেন, তারা ছিলেন বহিরাগত। কোথায় সেই বহিরাগত ভ্যাকসিন উনি নেবেননি বলে দেবাঞ্জন দেবের মতন কয়েকটি সম্মানের কাছে আমার আবেদন। আমি সুদর্শন অধিকারী বলছি, আমার মা এখনো জীবিত আছে, যার বয়স 92 বছর। অনেক কাকুতি মিনতি করেছি, ভ্যাকসিন পাইনি, জানি না আমার মা শ্মশানে গেলে সেই ভ্যাকসিনটা দেওয়া হবে কিনা। ঈশ্বরের অসীম আশীর্বাদ, আজও মা বলে ডাকতে পারছি, আমার মা এখনো বেঁচে আছে। এইরকম অনেক বাড়িতে এই 90 ঊর্ধ্ব 80 ঊর্ধ্ব বয়স্ক ব্যক্তি রয়েছেন যারা টিকা পায় না। দিশা লজ, বিবাহ, অন্নপ্রাশন, কনফারেন্স হল ইত্যাদি যে কোনো অনুষ্ঠানের জন্য ঘর ভাড়া দেওয়া হয়। প্রোপাইটার সমীর পাত্র, মোবাইল নাম্বার 7384569477, বেলতলা, শনি মন্দির পাড়া, কলমিজোর, দাসপুর, পশ্চিম মেদিনীপুর। দিশা লজ, সকলকে স্বাগত। ঘাটাল মহকুমার খবর পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও ঘাটাল নিউজ ফেসবুক পেজ লাইক করুন। India's leading chain manufacturer. Aurum Chain, Aurum Jewels Limited.